তো এখন টোটো চলে আসছে স্টেশনে যাওয়ার জন্য, চলো। এই যে বোন সোনা মাকে জুতো পরিয়ে দিচ্ছে, চলো বাবা চলো, জুতো পরছে। ওই যে টোটো দাঁড়িয়ে আছে, বল আবার আসবো। মামাকে টাকা দিয়ে দাও, আমাকে টাকা দিবেন না, ঘরে গেলে বল মিমি নেই। যা সোনা মা, যা চুমুদে। আবার পরের মাসে কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নালে শীতলা পূজা যাচ্ছি না, এসকেলেটর গুলো যে কেন চলে না বুঝি না। ও তো সাজাইছে তো, দেখো এনজিবি স্টেশন তো গাড়ি ঢুকে গেছে। আমাদের কোচ নম্বর হচ্ছে B4, এখন ভিতরে ঢুকছি। আমার চেহারার কি অবস্থা, এই দেখো কে আসছে আমার সাথে দেখা করতে, আমার বান্ধবী প্রদীপ। তাই যে তো জাস্ট ট্রেন ছাড়লো, খাচ্ছ বাবি খাচ্ছে, ভালো লাগছে, ভালো লেগেছে সত্যি সত্যি। তো ট্রেন ছেড়ে দিল এনজিবি স্টেশন থেকে, জার্নি স্টার্ট। এখন আমি আমার মেয়ে শুয়ে আছি, রাখো তো। এখন আমি আমার মেয়ে মিলে যে বাদাম কিনেছি 15 টাকা, তো বাদাম খাচ্ছি 30 টাকা করে সব। তা আমি আর মেয়ে কাছে দেখো কী কষ্ট করি, মানে মিডিয়ে বাড়তে বসতে দেখো। গুড মর্নিং, কালকে আর কথা বলতে পারিনি, গেলাম আমরা সবাই শুয়ে পড়েছিলাম, আর এখন ঢুকছিলাম লামডিং।
এই ঢুকছে লাভডি, এই যে আসছে, ঘুম থেকে উঠলাম, মেয়েরও ঘুমটা ভালো হয়নি, এই যে মামা তো মাথা প্রচণ্ড পেন করছে। দীপাকর, দীপক কালকে খুব ঘুমিয়েছে, দীপাকরে যে বসে আছে লাগেজগুলো নিয়ে, যে এক দুই তিন চার পাঁচ ছয় আমার দুইটা ব্যাগ, এই যে রেডি, পুরো কামরাটা খালি হয়ে গেছে। আবার লামডিং থেকে, আবার লামডিং থেকে ভরে যাবে। চলো আস্তে আস্তে করে নেওয়া যাক। তো জাস্ট স্টেশন থেকে ঘরে আসলাম, আর এখন বাজে ঘড়িতে 8:15। চলো তোমাদের ঘরের অবস্থাটা দেখাই। তো এই হলো আমার ঘরের অবস্থা, দেখতেই পাচ্ছ, এগুলোকে সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আগে মেয়েকে খাওয়াবো, তারপর এগুলো সব ঠিকঠাক করবো। তাহলে চলো, কালকে যে ভিডিওটা শুরু করছি আজকে শেষ করলাম। টাটা।